আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের জন্য আরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে ষোলোতম রোজার। ষোলোতম রোজায় আমরা কী দিয়ে ইফতার করেছি আমি শেয়ার করতেছি। আর এই যে দেখেন, এই তো এটা হচ্ছে আমার ছোট্ট ছেলে, ওর জন্য মানে স্পেশালি এই ইফতারটা। ও কিন্তু রোজা রেখেছিল, মানে আমরা ভাবতেও পারিনি ও রোজা রাখতে পারবে বলে, বাট তবুও রেখে ফেলছে আলহামদুলিল্লাহ। ও কিন্তু ফেব্রুয়ারিতে 6 হয়েছে, আমরা কোনো সময় ভাবতে পারিনি যেন ও রোজা রাখতে পারবে বলে। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার ছেলের জন্য। আর আমার ছেলের ফেভারিট একটা মানে বিরিয়ানি আমি আজকে বানাচ্ছি, বিরিয়ানির মশলা দিয়ে, অনেক ইজি রেসিপি। এখানে দেখেন আমি মিট নিয়েছি 1.5 কিলোর মতো, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ 1.5 কাপ, আর একটা দারচিনি দিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ। আর এখন আমি আদা রসুন দিয়ে দেবো। তো ফ্রোজেন আমি আদা রসুন দিয়েছি, আপনারা যদি ফ্রেশ দিতে চান তাহলে ফ্রেশ দিতে পারবেন। তো 2 কিউব 2 কিউব আপনারা জানেন, এভাবে তো পাওয়া যায় সুপার মার্কেটে, তো এগুলোই দিলেই হবে। আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো আমি, 5 চামচ বা 6 চামচের মতন, টেবিল স্পুনের মতন আর কি, টেবিল স্পুনের মাপে দিয়ে দেব, 5-6 চামচের মতন। তো তেলটাও দিয়ে দিয়েছি, আসলে দেখাতে পারিনি। এই যে দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে, মানে সিদ্ধ হয় নাই এখনও, সিদ্ধ হয়ে আসছে। আর আমি এই বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে আমার বিরিয়ানির মশলাটার প্যাকেটটা আমি ফেলে দিয়েছি, যে কোনো বিরিয়ানি মশলা, চিকেনের বা মিটের বিরিয়ানি মশলা যেটা আমরা হালাল শপগুলোতে মানে পাওয়া যায় ওইগুলাই। তো এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে, আর এখন আমি চাউলটা বাগার দেবো। চাউল বাগারের জন্য এখানে নিয়েছি আমি রান্নার তেল 4 টেবিল চামচ, আর একটু ঘি নিয়েছি 1 টেবিল স্পুনের মতন, আর এখন পেঁয়াজটাও দিয়ে দেব। তো একদম তেল মশলা এই বিরিয়ানিতে কম, শুধু মশলাটা অলরেডি আসলে ওই প্যাকেটে সব কিছুই দেওয়া থাকে। শুধু আপনারা যদি মরিচটা অ্যাড করতে চান তাহলে মরিচটা অ্যাড করতে পারবেন। আমি মরিচের পাউডারটা আসলে অ্যাড করিনি, আমার এই বাচ্চাটা কিন্তু অনেক বেশি লাইক করে, তো এর জন্য আমি মরিচটা দিইনি ওর জন্য। তো এই তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছিলাম, আর চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে বা পানি জড়িয়ে রেখেছি, আর এখন চালটাও দিয়ে দিলাম। তো চালটা আরও 5-10 মিনিটের মতো আমি কষাবো, আর একটু ভাজা ভাজা করবো আর কি চালটা। তো এই তো আমার চালটা কিন্তু প্রায় ভাজা শেষ, আর এখন আমি এই যে দেখতেছেন মিটটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছিলাম, তো মিটটা কিন্তু হয়ে গিয়েছে, তো মিটটাও দিয়ে দিয়েছি। মিটটা দেওয়ার পরে কিন্তু আর কিছু লাগে না, আপনারা লবণটা কিন্তু একটু স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি সবার শেষে কিন্তু ওপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, আর কিছু কোনো মশলা লাগবে না। তাই তো ভালোভাবে মাংসের সাথে এই বিরিয়ানিটা মিক্স করতেছি, অনেক ইজি রেসিপি এটা। আর এই মশলা থাকলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা লাগে না আর কি, ওই মশলাটাই হয়ে যায়। এই তো পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি, এখানে চাল দিয়েছিলাম আমি 3 কাপের মতো, আর পানি দিয়েছি এখানে মিনিমাম 4 কাপ পানি দিয়েছি আমি। তো আমার চালটা আসলে বাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চালটা যদি আপনারা প্রথমে মানে একটু বেশি করে ভেজে নেন তাহলে কিন্তু সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, আর আমি একটু বেশি সময়ই ভেজেছিলাম চালটা, 10-15 মিনিটের মতন তো ভেজে দিয়ে দিয়েছিলাম। এই তো আমার প্রায় মানে হয়ে আসছে, আর এই যে দেখেন আমি কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজার একটা বিরিয়ানি হয়েছে আমার। তো আমার ছেলের ফেভারিট একটা বিরিয়ানি আর কি। আর এখন 2টি গ্লাসে দেখতেছেন আমি মানে ড্রিঙ্ক বানাচ্ছি, এটা বাইরাল একটা ড্রিঙ্ক আসলে। তো এটা ওয়াটারমেলন দিয়ে আমি বানাচ্ছি আর কি, আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এই রমজানে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো প্রথমে কী করতে হবে, আমি ওয়াটারমেলনটা কেটে নিয়েছি, আর এই যে দেখতেছেন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর কি। এই ড্রিঙ্কটা কিন্তু অনেক বেশি মজা, আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই যে সামার আসছে, সামারে স্পেশালি আসলে এই ড্রিঙ্কটা অনেক বেশি মজা লাগে। আর আমি এমনিতেই আমি মানে কি বলবো আপনাদেরকে, আমার ওয়াটারমেলন কিন্তু অনেক বেশি ফেভারিট, আমার সবসময় আমি ওয়াটারমেলন খাই বা ইফতারে এভরিডেই থাকে। তো প্রথমে এই যে দেখতেছেন আমি গ্লাসের মধ্যে কিন্তু কয়েক টুকরা লেবু নিয়েছি, তারপর পুদিনা পাতা দিয়েছি 2টা 2টা মাঝখানে কেটে, আর এই যে কাপের মধ্যে দেখতেছেন এইটা হচ্ছে কমলার রস, এটা কমলা থেকে আমি নিয়েছি আর কি, অরেঞ্জের রস যেটা, অরেঞ্জের রসটা নিয়েছি আমি। আর
আর দিয়েছি লেবু আর পুদিনা পাতা, আর এখন আমি দেখবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি স্প্রাইট এর মধ্যে। তো স্প্রাইটটা দেওয়ার পরে আমি এই যে ওয়াটারমেলনের মানে ব্লেন্ড করে রেখেছিলাম ওয়াটারমেলনটা দিয়ে দেবো রস, তো একটু চেকে দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছি আমি স্প্রাইট আর অরেঞ্জের সাথে, এই যে স্প্রাইট এমনিতেই দিলে আর লেমন দিলে এমনিতেই জুসটা অনেক বেশি ভালো লাগে, আসলে এই জুসটা অনেক বেশি মজা লাগে। আর আমি সঙ্গে দিচ্ছি আইস, তো আইসটা আপনারা যদি ভালো লাগে তাহলে দেবেন, না হলে কিন্তু এমনিতেই ঠান্ডা পানিতেই এই ড্রিঙ্কটা অনেক বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কে এমনিতেই লেমন বা যদি ওয়াটারমেলন থাকে এমনিতেই ভালো লাগে। তো আমি আইসটা দিয়ে দিলাম কয়েক টুকরো, আর এখন থেকে দিয়ে দিচ্ছি ওয়াটারমেলন যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো এইতে একটা একটা করে আমি চেকে ওয়াটারমেলনটা দিয়ে দিলাম, অনেক বেশি মজার হয়েছে। আশা করি আমার এই ড্রিঙ্কটাও আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমার বিরিয়ানিটাও আপনাদের পছন্দ হবে আলহামদুলিল্লাহ। আর আমার এই তো ইফতারি টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে কী কী ছিল, আর দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। আর বিরিয়ানিতে কিন্তু আমি ভুলে গিয়েছি, আমি নামানোর আগে কিন্তু কয়েকটা আলু বোখরা দিয়ে দিয়েছি, তো এটা আসলে আমি ভিডিও করতে পারি না, আসলে ইফতারের সময় অনেক বেশি বিজি থাকি আসলে, তো সব কিছু রেকর্ড করা সম্ভব হয় না। আর এই তো আমার ইফতারি টেবিলটাও আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ছেলেটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।